এত সুন্দর বাড়ি, কত জমি জমা, বিদেশে চাকরি, কিন্তু দেশে এসে একটা বিয়েও করতে পারলাম না। উফ, কাকে যে বিয়ে করি, কেউ তো রাজি হয় না। কার সঙ্গে কথা কইতেছ গো? কেউরই তো দেখি না। বলছিলাম কি, আমাকে যে বিয়ে করবে সে এই সম্পত্তির মালিক হবে। তুমি আমাকে বিয়ে করবে? কয় কি, তোমার মতো মোটকিরে করলাম বিয়া? তোমাকে আমি সবসময় কোলে কোলে রাখবো। কয় কি রে, বিয়ে করবে না? ও মাই গড, আমি তো ভালোবাসি সুন্দরী রে, আমারে মাফ করে দাও। তুমি কথা কইতে পারো? আরে না না, এই যে কথা কইলা না না, সত্যি আমি পারি না। তুমি জানো না যে কথা কয় তারে আমি পছন্দ করি না? তোর কথা কয় কে, ভূত না পেতনি? আমি বোবা না, আমি কথা কইতে পারি। তুই তুই জীবনেও আমারে পাবি না। I just called to say I love you. I just... I love you. I just called to say I আপনি যে মানে গুইনা গুইনা 5:30টা রাতে দিলেন, আমি আপনার কিছু কইছি? কিছু কই নাই। আপনার ঘুষিতে আমার থোতা কাইটা রক্ত ভরাইছে, আমি আপনার কিছু কইছি? কই নাই। আপনি আমারে কেন মারতেছেন আব্বা? একটা ফুলের মতো মেয়ের দিকে হাত বাড়াতে তো লজ্জা করলো না? কি দোষ করেছিল ওই মেয়েটি? আব্বা কয় কি, সব দোষী তো ওই ডানা কাটা পরেই। আমি ঠান্ডা বালির মধ্যে আমার গরম সেটাকে ঠান্ডা করতেছিলাম, আধখা ওই ডানা কাটা পরি গরম পাহুটা আমার বুকের মধ্যে পড়ল। আপনি কোন আব্বা, এরপর আমি কেমনে ঠান্ডা থাকি বলেন? আর আমি তোর কোনো ক্ষতি করতে চাই নাই, আমি সহজ সরল মানুষ, আমার দায়িত্ব আছে না। এমন মাইয়ার শাসন দরকার, না হলে যে কোনো সময় বিপদ হইতে পারে। তাই তো বিপদের ধরনটা তারে বুঝাই দেখেছিলাম। কিন্তু তার আগে আপনি যে জ্বালালি মারটা পরে দিলেন, কিন্তু জানলে গা আপনার ঠো আমি খাইলাম। হ্যাঁ কো, ডাই আমি যাই আব্বা, সালাম আলাইকুম। চাপ বাবা।